একটা স্পেকট্রোফটোমিটার নিয়ে কি করে কাজ করতে হয় তার প্রাথমিক জিনিসটা আমরা দেখলাম। তাহলে স্পেকট্রোফটোমিটার মানেই হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রা, মানেই আমার প্রথম হচ্ছে ভেরিফিকেশন অফ ল্যাম্বার্টস বিয়ার্স ল। সব ইউনিভার্সিটিতেই এই এক্সপেরিমেন্টটা আছে, আমাদের সিইউ সিলেবাসে এটা এক্সপেরিমেন্ট নাম্বার 3। আমরা কি দেখব, একটা কালার্ড সাবস্টেন্স দ্যাট ইজ পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশনের ক্ষেত্রে আমরা ল্যাম্বার্টস বিয়ার্স ল ভেরিফাই করছে কিনা আমরা সেটা দেখব। আচ্ছা, আমরা ল্যাম্বার্টস বিয়ার্স ল দেখেছি আগে, দ্যাট হোয়াট ইট সিগনিফাইজ, এখান থেকে আমরা অ্যাবজর্বেন্স পেতে পারি, উইচ ইজ দ্য রেশিও অফ ইনসিডেন্ট লাইট বাই ট্রান্সমিটেড লাইট, এটার লগারিদম, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু এক্সটিংশন কোইফিশিয়েন্ট সি ইন্টু পাথ লেন্থ অফ দ্য স্যাম্পল। অথবা আমরা এটাও বলেছি যে আমরা ইউজুয়ালি উই উইল স্টাডি দ্য রিড দ্য পার্সেন্ট ট্রান্সমিটেন্স, যেটা হচ্ছে যে আলোটা বেরিয়ে আসছে ডিভাইডেড বাই যে আলোটা আমরা ফেলেছি ইন্টু 100। আচ্ছা, আমরা এখানে স্টাডি করব বা ল্যাম্বার্টস বিয়ার্স ল চেক করব ফর পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন। তাহলে আমাদের একটু দেখতে হবে, আমাকে সিলেক্ট করতে হবে ল্যামডা ম্যাক্সটা কত হবে। সো আমাদের তাই জন্য আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জলে তার অ্যাবজর্পশন স্পেকট্রামটা আমরা এখানে দিয়েছি। যদি আমরা দেখি দ্যাট দুটো পিক এখানে আছে, বাট দ্য 524 ন্যানোমিটার পিক ইজ মোর প্রোনাউন্সড, তাহলে আমরা এই ওয়েবলেংথে ফিক্সড রেখে আমরা স্টাডিটা করব। এবং আমার কনভিনিয়েন্স, অনেক যন্ত্রে 524 অ্যাডজাস্ট করা যাবে না, সো উই ক্যান ডু দ্য স্টাডি অ্যাট 530 ন্যানোমিটারও আমরা স্টাডি করতে পারি। তাহলে এখানে আমাকে কি করতে হবে, আমাকে যত অ্যাবজর্বেন্সটা দেখো, যত কনসেন্ট্রেশন আমি চেঞ্জ করব তত কমাতে থাকব, তত অ্যাবজর্বেন্সের ভ্যালুটা কমতে থাকবে। সো আমাকে একটা কি করতে হবে, সিরিজ অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশনস বানাবো, তারপরে আমি এখানে লিখেছি গ্র্যাজুয়ালি ইনক্রিজিং কনসেন্ট্রেশনস, তাহলে আমি এদিক থেকে এদিক ইনক্রিজিং কনসেন্ট্রেশন করব এবং তার অ্যাবজর্বেন্স ভ্যালু রাদার ট্রান্সমিটেন্স ভ্যালুটাকে আমরা মাপবো, তারপরে অ্যাবজর্বেন্সে আমরা কনভার্ট করব। তাহলে যদি ল্যাম্বার্টস বিয়ার্স ল ফলো করে, তাহলে ওডি ইজ ইকুয়াল টু এপসাইলন সি এল, তাহলে যে গ্রাফটা আমি পাবো, তাহলে কি প্লট করতে হবে আমাকে, অ্যাবজর্বেন্স ভার্সেস কনসেন্ট্রেশন অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তো আমি যদি এরকম একটা গ্রাফ আঁকি, তাহলে ইট উইল ডেফিনেটলি পাস থ্রু দ্য অরিজিন, কারণ এখানে কোনো ইন্টারসেপ্টের জায়গা নেই, অ্যান্ড ফ্রম দ্য ইকুয়েশন আমরা দেখছি দ্যাট দ্য স্লোপ ইজ নাথিং বাট দ্য এক্সটিংশন কোইফিশিয়েন্ট। তাহলে এই কাজটা আমাদের করতে হবে। এবার আমরা কি করে করব, ইট ইজ নট সো ইজি যে আমি দুম করে বললাম কনসেন্ট্রেশন জলে কিছুটা কেএমএনএফওর গুলে করে দিলাম, আমাকে কনসেন্ট্রেশন অফ কেএমএনএফওরটা ঠিকঠাক করে ক্যালকুলেট করতে হবে, কিভাবে বানাতে হবে এবং ক্যালকুলেট করতে হবে। সো হাউ টু ডু দিস, আমরা এক্সপেরিমেন্টাল প্রসিডিয়ারটা একটুখানি আগে দেখি। আমরা জানি পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইজ নট আ প্রাইমারি স্ট্যান্ডার্ড, তাহলে আমাকে, তোমরা হয়তো এর আগের কোনো একটা সেশন, কোনো একটা সেমিস্টারে তোমরা অক্সালিক অ্যাসিড কেএমএনএফওরের টাইট্রেশন করেছো, কিন্তু হয়তো পুরোটাই ভুলে গেছো কারণ একবার করেছো। সো এখানে জাস্ট একটা রিভিশন কী কী করতে হয়, আমরা একটা স্ট্যান্ডার্ড অক্সালিক অ্যাসিড সলিউশন বানাবো অফ দি অর্ডার অফ 0.1 নর্মাল, তারপরে একটা M/100 কেএমএনএফওর সলিউশন বানাবো, দিয়ে এই M/100 কেএমএনএফওর সলিউশনটা থেকে অ্যাকচুয়ালি আমার কাজটা করতে গেলে আমাকে এক্সাক্ট 5×10⁻⁴ মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট বানাতে হবে ফ্রম দিস রাফলি প্রিপেয়ার্ড M/100 কেএমএনএফওর সলিউশন। তাহলে কি করব, তাহলে আমাকে এই সলিউশনটা বানাতে গেলে প্রথমে এইটার স্ট্রেংথটা আমাকে জানতে হবে বাই টাইট্রেটিং এগেইনস্ট দ্য স্ট্যান্ডার্ড অক্সালিক অ্যাসিড সলিউশন। তাহলে স্ট্যান্ডার্ডাইজ করব কি করে তারও একটা প্রসিডিওর, এটা তোমরা করেছো ভুলে গেছো, আবার দেখাচ্ছি বা আবার বলছি যে আমরা এই এই কেএমএনএফওর সলিউশনটাকে এটা দিয়ে টাইট্রেট করব, কি করে স্ট্যান্ডার্ডাইজ করব, 10 ml অক্সালিক অ্যাসিড সলিউশন নেব একটা কনিক্যাল ফ্লাস্কে, তার মধ্যে এটাকে এই এই কনভার্সনটা আমরা যদি রিয়াকশনটার দিকে তাকাই, তাহলে ইট অকার্স ইন দ্য অ্যাসিডিক রিজিয়ন, তাহলে আমাকে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ অ্যাসিডিক করতে হবে সলিউশনটাকে, তার জন্য 30 ml অফ 4 নর্মাল সালফুরিক অ্যাসিড দেওয়া হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া যেতে পারে জাস্ট টু মেনটেন আ pH, অ্যান্ড একটুখানি জল দেব, দিয়ে এইবার এই রিয়াকশনটা অকার্স অ্যাট 60-70 ডিগ্রি সেন্টিগ্রেড। মনে আছে হয়তো তোমাদের
তোমাদের সলিউশনটাকে অক্সালিক অ্যাসিডের এই যে মিক্সচারটাকে তোমাকে হিট করতে হবে আপ টু 60 to 70 ডিগ্রি সেন্টিগ্রেড, তারপরে হট কন্ডিশনে এটাকে তাহলে পারমাঙ্গানেট সলিউশনটাকে আমরা বুরেটে নেব। দিয়ে আমাকে স্ট্যান্ডার্ডাইজেশনটা করতে হবে, এন্ড পয়েন্টটা মার্ক করব কি করে, জাস্ট অক্সালিক অ্যাসিড কালারলেস আর একদম এক ড্রপে জাস্ট যখন পটাশিয়াম পারমাঙ্গানেটের কালারটা আসবে পিঙ্ক কালার, আমরা বুঝবো এন্ড পয়েন্ট এসে গেছে। নাও হাউ টু ডু দ্য ক্যালকুলেশন, অক্সালিক অ্যাসিড তো আমরা তৈরি করেছি ইন দি অর্ডার অফ নর্মালিটি, অ্যান্ড KMnO4 আমরা বানিয়েছি ইন দি অর্ডার অফ M/100। তাহলে দেখো এই রিয়াকশনটা ইট ইজ এ 5 ইলেকট্রন ট্রান্সফার রিয়াকশন, তাহলে যে স্ট্রেংথটা M/100 ইন কেস অফ মোলারিটি, তাহলে 5 ইলেকট্রন ট্রান্সফার হলে তাকে যখন নর্মালিটিতে কনভার্ট করব, তা এর ফ্যাক্টরটা যদি 5F হয়ে থাকে তাহলে N/100 এটা কিন্তু 5F হচ্ছে, তাহলে বেসিক্যালি এই সলিউশনটা একটা N/20 KMnO4 সলিউশনের অর্ডারে হচ্ছে। এইবার এই টাইট্রেশনটা আমি তোমাদের একটা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, এই অ্যাসিউমিং যে তোমরা এটা ভুলে গেছো। তো এখানে কিন্তু যে কোয়ান্টিটিগুলো নেওয়া আছে, আমাদের তো ইন্টারনেট থেকে এই ডেটাগুলো নিতে হয়েছে, সো যে কোয়ান্টিটিগুলো নেওয়া আছে এগুলো আমাদের থেকে একটু ডিফারেন্ট, কিন্তু কনসেপ্টটা একই, সেটা আমরা তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ দেখো, প্রথমে বিউরেটটাকে খুব ভালো করে রিন্স করা হলো, তারপরে পটাশিয়াম পারমানেন্ট সলিউশনটা যেটা M/100 অর্ডারে সেটা একটুখানি ঢেলে বিউরেটটাকে রিন্স করা হচ্ছে। তারপরে আমরা পটাশিয়াম পারমাঙ্গানেট সলিউশন এটার মধ্যে ভরলাম, এয়ার বাবল যেন কিছু না থাকে সেটা এখানে অ্যাডজাস্ট করা হচ্ছে, এবং জিরো লেভেলটাকে অ্যাডজাস্ট করা হচ্ছে, ক্ল্যাম্প করলাম। এবার আমার অক্সালিক অ্যাসিড সলিউশন, আমরা বলেছি 10 ml, এরা কিন্তু 20 ml নিচ্ছে, ডাজেন্ট ম্যাটার, তুমি 10 ml ও নিতে পারো, 20 ml ও নিতে পারো, সো প্রপোর্শনগুলো একটু বাড়বে অন্য জিনিস অন্য অ্যাডেন্ডামগুলোর। তাহলে এখানে 0.1 মোলার অক্সালিক অ্যাসিড নিয়েছে, তাই জন্য ওরা 20 নিয়েছে, আমরা 0.1 নর্মাল বলেছি, বাট দ্য প্রসিডিয়ার ইজ দ্য সেম। তাহলে আমরা দেখলাম যে পিপেটটাকেও খুব ভালো করে রিন্স করে নেওয়া হলো উইথ অক্সালিক অ্যাসিড, তারপরে আমরা অক্সালিক অ্যাসিডটাকে একটা কনিক্যাল ফ্লাস্কে নেব। তোমাদের মনে আছে নিশ্চয়ই লাস্ট ড্রপটা আমরা ফু দিয়ে নিই না, এরকম টাচ করে যতটা সম্ভব আমরা লাস্ট ড্রপটা নিলাম। দিয়ে এটার মধ্যে আমরা লিখেছি সালফিউরিক অ্যাসিড 4 নর্মাল, এরা একটা ডাইলিউট বলে কিছু লিখেছে, ঠিক আছে, এনিওয়ে তো pH মেনটেন হলে হলো। আর এটার মধ্যে এটাকে হিট করা হচ্ছে ফ্রম 60 to 70 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার এই হট কন্ডিশনে আমরা এটাকে টাইট্রেট করবো। দেখো লাস্ট ড্রপটা দেওয়ার পর ফেইন্ট পিঙ্ক কালার অ্যান্ড ইট ইজ পারসিস্টেন্ট, তাহলে আমার এন্ড পয়েন্ট হয়ে গেল। এবার আমি বিউরেটটা রিড করব, তাহলে এটা আমরা একটা রিপিট করতে পারি এক্সপেরিমেন্ট, একবারে করে 16 মতন এসছে, যদিও আমার চোখে এটা 16.1, সো আমাদের এই টাইট্রেশনটা হয়ে গেল। এবার আমাদের ক্যালকুলেশন পার্ট, আচ্ছা এইবার আমরা ক্যালকুলেট করে দেখলাম যে আমার তো অক্সালিক অ্যাসিডের একটা স্ট্রেংথ আমরা জেনেছি, তাহলে সেই স্ট্রেংথ ভার্সেস এই সলিউশনটার কত স্ট্রেংথ হলো সেটা আমরা ক্যালকুলেট করে বার করলাম।
এরপর এই সলিউশনটা সামথিং অ্যারাউন্ড 10^-2 মোলার হবে। এটার থেকে আমাকে একটা এক্সাক্ট 5×10^-4 মোলার পারম্যাঙ্গানেট সলিউশন বানাতে হবে। কি করে কতটা নিতে হবে সেটা আমরা ক্যালকুলেশন করে বার করলাম, দিয়ে বিউরেটে তো এটা ভরাই আছে, আমরা একটা 100 ml ফ্লাস্কের মধ্যে ভলিউমেট্রিক ফ্লাস্কে সেই অ্যামাউন্টটা ট্রান্সফার করে বাকিটা আমরা জল দিয়ে ভলিউম মেকআপ করলাম। সো দিস সলিউশন ইজ এক্স্যাক্ট 5.0। একটা জিনিস তোমাদের বারবারই বলা হয়েছে যে এক্স্যাক্ট সলিউশন যখন বানাতে হবে তখন কিন্তু আমরা এই রাফ মেজারিং ইনস্ট্রুমেন্টস কিছু ইউজ করব না, আইদার পিপেট অর বিউরেট। তাহলে এই সলিউশনটা আমরা বানালাম। এইবার এখান থেকে আমাকে নানান রকম স্ট্রেংথের পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন বানাতে হবে বাই অ্যাডিং ওয়াটার। এটা আমরা এইখানে দেখছি যে আমরা এই ফলোয়িং সেটগুলো বানাবো। 12টা টেস্ট টিউবে আমরা 5×10^-4 মোলার এই প্রপোর্শনে নেব, আর বাদ বাকি ভলিউমটা টোটাল 10 ml করতে হবে। তাহলে ভলিউম অফ ওয়াটারটা এইভাবে দেব, তাহলে রেজাল্টেন্ট স্ট্রেংথ যা দাঁড়াবে এইটা। মনে রাখতে হবে যে এইটা কিন্তু আমরা একই ভুরে পিপেট দিয়ে করব না, আমরা তার জন্য এটা করব একটা গ্র্যাজুয়েটেড পিপেটে, এটাও নেব একটা গ্র্যাজুয়েটেড পিপেটে। দেখো এখানে ভগ্নাংশও আছে, তার জন্য আমরা দুটো সেপারেট গ্র্যাজুয়েটেড পিপেট দিয়ে আমরা এই মিক্সিংটা করে আমরা এই সলিউশনটা বানালাম। এইবার এইটার আমাকে অ্যাবজর্বেন্স স্টাডি করতে হবে। আমি এখানে সবকটা টেস্ট টিউব দেখাতে পারিনি, বাট আমরা দেখব যে এরকম গ্রেডিয়েশন কালারসগুলো এরকম আস্তে 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 এরকম হবে। আমরা 12টা নিয়েছি, ফলে আমরা ইন বিটুইনও কিছু কালার্স পাব। আর তারপরে আমরা কি করব, আমরা স্পেকট্রোফটোমিটারে রিডিং নেব। কি করে রিডিং নেব, তার আগে আমাকে 530 বা 524 আমাকে 0% ট্রান্সমিটেন্স মানে স্লিট বন্ধ করে দিয়ে, অ্যান্ড 100% ট্রান্সমিটেন্স মানে স্লিট খুলে দিয়ে জল রেখে সেট করব। তারপরে আমরা প্রত্যেকটা সলিউশন একটার পর একটা ওর মধ্যে দেব, কিউবেটের মধ্যে দেব, আর আমরা তার পার্সেন্ট ট্রান্সমিটেন্স মাপবো। এখানে একটা কথা বলি যে যদি আগে আমরা কনসেন্ট্রেটেডটা নিয়ে নিই তাহলে আমার পরেরটা তো অনেক ডাইলিউট, তাহলে আমার প্রবলেম হবে হচ্ছে কি ভালো করে রিন্স করতে হবে কিউবেটটা। সো ইট ইজ কাস্টমারি দ্যাট যখন আমরা এরকম সলিউশনের ক্ষেত্রে যাই তখন ইট ইজ অ্যাডভাইসারি টু স্টাডি দ্য ট্রান্সমিটেন্স অফ দ্য সব থেকে যেটা ফেইন্ট কালার। এইটার পর আমি যখন এটা ভরে কিউবেটে মাপলাম, তারপরে এইটা যদি আমি ওইটা ফেলে দিলাম কিউবেটে, এইটা দেওয়ার পর আমি অল্প একটুখানি দিয়ে রিন্স করে তারপর আমি এই সলিউশনটা ভরে মাপব, অবশ্যই গাটাকে ভালো করে মুছে। সো আই উইল গেট ফর দ্য 12 সলিউশনস আই উইল গেট আ সিরিজ অফ পার্সেন্ট ট্রান্সমিটেন্স ভ্যালুস। তাহলে আমরা এক্সপেরিমেন্টে কি দেখলাম, একটা সিরিজ অফ সলিউশনস, সেই সিরিজ অফ সলিউশনের ক্ষেত্রে আমরা পার্সেন্ট ট্রান্সমিটেন্সটা ক্যালকুলেট করেছি। এটাকে আমরা চার্ট ফর্মে এখানে লিখেছি যে জলের ক্ষেত্রে কনসেন্ট্রেশনটা 0, আর 1 থেকে 12 টেস্ট টিউবে এগুলো হচ্ছে রেজাল্টেন্ট স্ট্রেংথ অফ দ্য সলিউশন। এইবার এইটার আমরা জলের ক্ষেত্রে 100% ট্রান্সমিটেন্স এবং ডিফারেন্ট সলিউশনের ক্ষেত্রে আমরা ট্রান্সমিটেন্স ভ্যালুগুলো এখানে রেকর্ড করেছি। যন্ত্রে একটা একটা করে কিউবেট ভরেছি, রিন্স করে করে রিডিং নিয়েছি, ওইটা ফেলে দিয়ে আবার কিউবেটটা নেক্সট হায়ার কনসেন্ট্রেশনটা দিয়ে রিন্স করে আবার আমরা এই রিডিংগুলো পরপর নিয়ে গেছি। তো আমাকে এখন এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এই আমার তো কি প্লট করব, অ্যাবজর্বেন্স ভার্সেস কনসেন্ট্রেশন, ভেরি সিম্পল গ্রাফ। তাহলে আমি অ্যাবজর্বেন্সটা এখানে ক্যালকুলেট করব, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু 2 − log t%, এইটা ব্র্যাকেট ক্লোজ এন্টার। তাহলে এটার ক্ষেত্রে অ্যাবজর্বেন্স 0, তাহলে এখানে তো কোনো কনস্ট্যান্ট ব্যাপার নেই, সবকটাই আমি জাস্ট ড্র্যাগ করে দিলে আমি করেসপন্ডিং অ্যাবজর্বেন্স ভ্যালুগুলো পেয়ে যাব। আমি এটা আরেকটা করে ডিজিটও বাড়িয়ে দিতে পারি, হ্যাঁ তাহলে অ্যাবজর্বেন্স পেলাম। তাহলে আমার গ্রাফটা কি হবে, অ্যাবজর্বেন্স ভার্সেস কনসেন্ট্রেশন। তাহলে এটাই আমরা করি, ইনসার্ট স্ক্যাটার প্লট, একটা সিলেক্ট আছে বলে এই প্রবলেমটা হয়েছে, কাট, আচ্ছা ইনসার্ট
chart scatter তারপরে আমরা এখানে সিলেক্ট ডেটা করছি তাতে অ্যাড করলাম কি এক্স ভ্যালুস কোনটা এক্স ভ্যালুস এক্স ভ্যালুস হচ্ছে কনসেন্ট্রেশন অফ KMnO4 তাহলে পুরোটাই নেব তাহলে জিরোর পয়েন্টটাও পাবো সেকেন্ড হচ্ছে আমরা এইখানে ওডি গুলো দেব তাহলে এইখানে ঢোকালাম এই ভ্যালুগুলো ওকে তাহলে আমি গ্রাফটা পেলাম এবার ট্রেন্ড লাইন আঁকবো তাহলে যে কোনো একটা পয়েন্ট ধরে অ্যাড ট্রেন্ড লাইন ইট ইজ এ লিনিয়ার গ্রাফ কালারটা একটু চেঞ্জ করে দিই দেখতে ভালো হয় ড্যাশ টাইপ করে দিই ড্যাশ টাইপ তাহলে এইটা হলো গিয়ে আমার এটা এবার আমি অ্যাক্সিস টাইটেলগুলো অ্যাড করতে পারি অ্যাক্সিস টাইটেলস প্রাইমারি হরাইজন্টাল কনসেন্ট্রেশন অফ KMnO4 আর এইখানে আমরা দিচ্ছি ওয়াই অ্যাক্সিসে ভার্টিক্যাল অ্যাক্সিস অ্যাবজর্বেন্স তাহলে এইটা হলো আমার গ্রাফ এবার আমি যদি এখানে এক্সটিংশন কোইফিশিয়েন্টটা জানতে চাই তাহলে ফরম্যাট ট্রেন্ড লাইনে গিয়ে আমাকে ডিসপ্লে ইকুয়েশন অন চার্ট অ্যান্ড আর স্কোয়ার ভ্যালু তাহলে আমার এইখান থেকে দেখো দ্য স্লোপ আমি যদি এইটা একটা খুব মিনিমাম ভ্যালু আসছে নমিনাল ভ্যালু আসছে এটাকে আমি জিরোও করে দিতে পারি ফরম্যাট ট্রেন্ড লাইন সেট ইন্টারসেপ্ট জিরো তাহলে এইটা আমার আসলো তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স তাহলে এল তো ওয়ান লেংথটা ওয়ান তাহলে আমার এক্সটিংশন কোইফিশিয়েন্টের ভ্যালু এলো 2113.6 তাহলে এইটা হলো আমার এক্সটিংশন কোইফিশিয়েন্ট এবং আমরা দেখতে পাচ্ছি দ্যাট ল্যাম্বার্টস ইয়ার্স ল ইজ ফলোড এইটা দিয়ে আমরা আরেকটা কাজে করতে পারি যদি আমাকে একটা আননোন কোনো সলিউশন দেওয়া হয় তাহলে এবার আমাকে বলা হয় ওর কনসেন্ট্রেশনটা কত বলো তাহলে আমরা কি করব তাহলে আমরা ধরো একটা অ্যাবজর্বেন্স ভ্যালু আমরা পেলাম এই যে গ্রাফটা পেলাম এটাকে আমরা ক্যালিব্রেশন কার্ভ বলে থাকি এবং নট অনলি দ্যাট যেটা ভেরিফাই করলো ল্যাম্বার্টস বিয়ার্স ল এখান থেকে আমরা এক্সটিংশন কোইফিশিয়েন্টটা পেলাম আমাদের যদি একটা আননোন সলিউশনের ট্রান্সমিটেন্স ভ্যালু বলে দিল সাপোজ ট্রান্সমিটেন্স ভ্যালু বললো হচ্ছে সাপোজ 25.00 ঠিক আছে তাহলে সেইখান থেকে এই সলিউশনটা আমি কনসেন্ট্রেশনও বার করতে পারবো কি তাহলে আমরা অ্যাবজর্বেন্সে কনভার্ট করি ইকুয়াল টু 2 - log ঠিক আছে তাহলে এইটা হলো গিয়ে আমার অ্যাবজর্বেন্স ভ্যালু এইখানে তার ভ্যালুটা তাহলে ইকুয়েশনটা কি ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স তাহলে এম দিয়ে ভাগ করে দিলে আমরা করসপন্ডিং এক্স ভ্যালু পেয়ে যাব তাহলে এখানে আমরা কি করলাম ওয়াই ডিভাইডেড বাই 2113.6 তাহলে আমার এই সলিউশনটা যার নাকি ট্রান্সমিটেন্স ভ্যালু 25 তার স্ট্রেংথ হচ্ছে 2.85 × 10⁻¹⁵